আমাদের নর্মাল মানুষ গ্রামের মানুষ খায় না। তাহলে কে খায়? টাউনের মানুষ খায়, যারা শিক্ষিত মানুষেরা খায়। শিক্ষিত লোকেরা খায়, গরিব মানুষ খায় না। সবাইকে জানাই জুমা মুবারক ও আমার সালাম। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আমি এখন চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় ঠুটিয়া গ্রামে। এখানে রকমেলন চাষ হচ্ছে, আমরা সেটি দেখার জন্য আসছি। এই রকমেলন এটা মরুভূমিতে সাম্মাম বলে, আর আমাদের বাংলাদেশে এটাকে রকমেলন বলে। আমরা সেটি দেখার জন্য আসছি, আশা করছি ভালো লাগবে। পুরাটা দেখার অনুরোধ রইল। দর্শক মণ্ডলী, আমরা আগেই বলছি যে আপনাদের দেখানোর চেষ্টা করব রকমেলন। এটা একটা মরুভূমির ফল, এটা মরুভূমিতে সাম্মাম নামে পরিচিত, আর আমাদের বাংলাদেশে রকমেলন নামে পরিচিত। এই রকমেলন চাষি আমার সামনে দেখছেন, আমি ওনার কাছ থেকে শুনবো এটা কীভাবে চাষবাস হচ্ছে, আর এর প্রতিবন্ধকতা কী, আর বাজার বা ভবিষ্যৎ কী, এটাই জানার চেষ্টা করব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার পরিচয়টা দেন। আমার নাম হাবিবুর, আমি সুটিয়া গ্রামেই থাকি, জীবননগর চুয়াডাঙ্গা আমার ঠিকানা। আচ্ছা, আপনার হাতে দেখছি রকমেলন। জি। এই জমিটা আপনার? জি, এটা আমার। কতটুকু জমি? এই জমিটা আমাদের 50 শতক। 50 শতক। এটা কি মাসে লাগাইছেন? এটা আমাদের লাগানো ছিল ইংলিশ মাস, টমাস সময় খেয়াল নেই সঠিক। মানে আমাদের রমজানের, হ্যাঁ রমজানের 5 দিন আগে লাগানো ছিল। রমজানের 5 দিন আগে? আচ্ছা, এই গাছের বয়স কতদিন হয়েছে? এই গাছের বয়স আজকে 70 দিন হয়েছে। 70? আর কতদিন থাকবে এইটা? আর মানে আমাদের শেষ হল, হার্ভেস্ট চলছে, আর হয়তো 5-7 দিনই শেষ হয়ে যাবে। আচ্ছা, এই যে হার্ভেস্ট চলছে বলছেন, কতদিন আগের থেকে হার্ভেস্ট করছেন? এটা আমরা 60 দিন থেকে শুরু করেছি। 60 দিন থেকে? জি। আজকে 75 দিন বয়স হলে 15 দিন আগের থেকে শুরু করছেন? জি জি জি। এখান থেকে কি পরিমাণ এই ফলটা উঠতে পারে সব মিলে শুরু থেকে শেষ পর্যন্ত? আমরা এর আগে জমিতে করেছিলাম একবার, সেই থেকে বলছি আমাদের এখানে 4 টন বা 5 টন এরকম আসবে। 5 টন? জি, এটা আসলে ভ্যারি করে, কোনো ফের 4 টন হয়, কোনো ফের 5 টন হয়, বলা মুশকিল। আবহাওয়ার উপর নির্ভর করে? জি জি, আবহাওয়ার উপর নির্ভর করে। আচ্ছা, এটা কেমন মাটিতে হয়? এটা বাংলাদেশের সব মাটিতেই হচ্ছে এখন। সব মাটিতেই? সব মাটিতেই হচ্ছে। কিন্তু আমি তো দেখছি আপনাদের এই জীবননগরে অনেক জমি দেখছি এটা হয় না, কিন্তু আপনারা করলেন, এটা কিভাবে, কোথায় পরামর্শ পেলেন? মানে এখানে কিছু ব্যাপার আছে, এখানে ব্যাপার হলো জাতের, অনেক জাত আছে। কেউ নিজে থেকে দেখুন বাহির থেকে আসতে নিয়ে আসে, অথবা দেখা আছে অন্য যে কোনোভাবে কালেক্ট করে, বা এখান থেকে অনেকে চেষ্টা করে যে এই বীজ থেকে হবে কিনা। আসলে মানে বীজটা যদি সঠিক হয় আশা করি সব মাটিতে হবে, এবং মানে সময় অনুযায়ী জাত সিলেকশন করতে হবে। আমার এ যাবৎকাল প্রায় 25টার উপর জাত চাষ করা হয়ে গেছে। কিছু জাতে লস হয়েছে, কিছু জাতে লাভ হয়েছে, কিছু জাত মরেছে না এটা সঠিক বাংলাদেশ চাষ করার জন্য। সেইটা যখন শীতে করছি ওইটা আবার বর্ষায় করছি, ভালো হয়নি। তো এখন আমি 2-3টা জাত ঘুরাই ঘুরাই করি, সারা বছর চাষ করা যায় এখন। তার মানে কি সারা বছরই চাষ হয়? সারা বছরই চাষ হয়। সেক্ষেত্রে আমাদের কিছু জাতের পরিবর্তন করা লাগবে, যখন যেটা বর্ষায় করি সেটা দেখা যায় মার্চে করি না। ঢাকাতে দিই, কারণ বাজারে, এছাড়া বাদামতলি দিই, চিটাগাং দিই, যাত্রাবাড়ির দিকেও দিই, মোটামুটি সব জায়গায় চলে এখন। আর এই জমিতে আগে কি চাষ হতো? এই জমিতে আগে ধান পাটা এরকমই হতো। কত বছর আগে এটা শুরু করছেন? এটা আমরা 19 সালের শেষের দিকে শুরু করছি। 19 সালের শেষের দিকে প্রথম শুরু করছি, প্রথম চাষ শুরু করছি। ওই 19 সাল থেকে 23 সাল পর্যন্ত চলছে? জি চলছে। মানে প্রতিবার লাভ হয় দেখে করেন? হ্যাঁ লাভ হয়। হ্যাঁ লাভ হয় বলেই তো আসছি, লাভ নাহলে তো করতে, লাভ নাহলে তো আর আসলে মানে আসতে এসছে, এর আগে তো ছিল না। তো আমাদের এখন তো ইয়াংরা সব কৃষি দেখে আসছে আমরাও। তো সেক্ষেত্রে আমাদের আমি যার কাছ থেকে বীজ নিয়েছি উনি পরামর্শ দিয়েছিল কেমনি চাষ করবো, তখন তো জানতাম না, মানে কৃষির কিছুই জানতাম না আমি। ওই যাদের থেকে বীজ নিয়েছি ওরাই আমার পরামর্শ দিয়েছি, ওনাদের থেকেই সব শিখছি। এই যে কাকা, আপনার জমির আমি সাম্মাম খাচ্ছি রকমেলন, এটা কি আপনি কবে শুরু করেছেন? আমাদের চাষটা হয়েছে 4 বছর, 5 বছর চলছে চাষটা শুরু হয়েছে। ছোটো ছেলেরা করে অনেকদিন থেকে, যা টুকটাক করে করতে করতে এই বছরও একটু বেশি কিরকি গেছে।
কি রকম গ্রামের লোক কেমন খায়? গ্রামের মানুষ খায় না খুব একটা, ফ্রি দিলেও খায় না। ফ্রি দিলে খায় না? আপনি জমিতে ফল বহুত খায় না, কোথায় যায়? সব বাইরে ঢাকায় যায়, ঢাকায় এখানে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, যারা শুরুর দিকে ভালো জাত পাচ্ছিলাম না, এখন পাইছি। এটার নাম জাম্বু। জাম্বু? জি। এই জাতের নাম জাম্বু? এই জাতের নাম জাম্বু। এটা এখন আমরা করছি, পরবর্তীতে আমরা যখন করবো তখন ওই ওখানে অ্যাকশন গোল্ড আছে ওখানে একটা। তো আমরা জাত চেঞ্জ করি আর কি, সব বারবারই এক জাত চাষ করি না। যদি বর্ষাকাল তখন জাম্বু করি, বর্ষায় ভালো হয়, আর শীতের আগে পরে বর্ষা ভালো, মানে শীতের পরে ভালো হয় না, শীতে ওই সময়, বর্ষাতে মোটামুটি জাম্বু ভালো। আচ্ছা, এর সমস্যাটা কি? আচ্ছা, এর সমস্যা হলো জাত তো গেল এক, দুই নম্বর সমস্যা হচ্ছে এর শুরুর দিকে মাছি পোকার সমস্যা আছে একটা, যখন ফল সেট হয়। যেটা মাছি কেমন করে ক্ষতি করে? মাছি এর ভিতরে ডিম দেয় ফলের ভিতরে, মানে হুল ঢুকায়। জি জি, হুল ঢুকায় ডিম দেয়। ডিম দেয়, তারপর কি হয়? তখন ওই ফলটা পচে যায়। আমাদের সপ্তাহে সাধারণত একটাই লাগে। খুব একটা বেশি বিষ দিতে হয়? খুব বেশি লাগে না, তবে এই সালে কৃষিতে স্প্রে শিডিউল বলে কিছু হয় না। আমরা যখন যেটার আক্রমণ দেখি তখন সেটার জন্য স্প্রে করি। কোনো সময় দেখাচ্ছে আপনার 20 দিন বয়সে একটা স্প্রে লাগছে, পরের সিজনে গিয়ে ওই সময় গিয়ে অন্য পোকা লাগছে। তো এটার যে বারবারই একই ওষুধ দেবে এরকম আসলে সুযোগ নেই। আচ্ছা হাবিব ভাই বলেন, আপনি তো 19 সাল থেকে চাষবাস করছেন এই রক মেলন। হ্যাঁ, বাংলাদেশে তো সবাই শুরু করেন একযোগে না, একসাথে? আমার সেই সময় অল্প কিছু লোকে শুরু করছে। তো যাদের জমি আছে বা আমাদের মতো যারা বেকার, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি না? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলার তো আমার আছেই, বাংলাদেশে কৃষিতে অনেক সুযোগ আছে কিছু করার, মানে কৃষি সেক্টর নেই, এই সেক্টরটা এখনও অবহেলিত। হ্যাঁ, ওই আগের জীবন যা, মানে আগের জামানায় মানুষ যেভাবে চাষ করতে এখনও মানুষ সেভাবে করে। তো যারা তরুণ বা বেকার আছে এদেরকে আমি বলব কৃষিতে আসার জন্য, এখানে সুযোগ আছে আধুনিক কিছু পদ্ধতি ব্যবহার করে, এবং যে ফলগুলো আমাদের সাধারণত দেশে চাষ হয় না এরকম কিছু করে, যেরকম রক মেলন আছে, এছাড়া আমরা ক্যাপসিকাম আছে বা উচ্চ মূল্যের যে ফলগুলো আছে এগুলো চাষ করে কৃষিতে সফল হওয়া সম্ভব। তো যদি কেউ এইটা চাষ করতে যায় আমার সাথে যোগাযোগ করলাম সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। আমার 01-810-1382-15। ওকে। সত্যি দর্শক মণ্ডলী, আমি এই হাবিব ভাইয়ের মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দিব, যদি কেউ এই রকম মেলন বা সাম্মাম চাষ করতে চান তাহলে এই হাবিব ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করলে ওনার বীজ পাওয়া থেকে শুরু করে এটার কিভাবে আবাদ করতে হয় পুরো প্রসেসটাই আপনাদের জানানো চেষ্টা করবে। শুধু দর্শক মণ্ডলী, আমরা এসেছিলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়, আমরা দেখলাম এই সাম্মাম, আরবি ভাষায় সাম্মাম বলে, বাংলাদেশে রকমেলন নামে পরিচিত। এই রকমেলন চাষির কাছে আমরা শোনার চেষ্টা করছি এটা কিভাবে চাষ করে এবং এই বীজ কোথায় পাওয়া যায়, এর প্রতিবন্ধকতা কি, টোটালি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আশা করছি ভালো লাগছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্রদীপ্ত কৃষির পাশেই থাকার রিকোয়েস্ট রইল। দেখা হবে অন্য পর্বে নতুন কোনো জায়গায়, তত সময় আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।